মাওলানা মুজাফফর হোসেন স্যার, শিল্পী মুজাফফর হোসেন স্যার, সিলসিলায়ে মুজাফফর হোসেন, সিলসিলায়ে মুজাফফর হোসেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা, নারে তাকবীর। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সন্ধ্যাতে কি মোটামুটি মেমোরি ফুল হয়ে যাবে বলে হয় নাকি মোবাইলে মেমোরি থাকে যা 1 GB 2 GB 4 GB 1000 GB এগুলো দুনিয়ার মেমোরি এ লোড করা সম্ভব লোড হয়ে যায় কিন্তু আল্লাহ আমাদের এমন মেমোরি দিয়েছে এ মেমোরি লোড করে করে শেষ করা যাবে না দোলনা থেকে কবর পর্যন্ত এর মেমোরির সময় হলো দোলনা থেকে কবর পর্যন্ত বান্দা লোড করে করে শেষ করতে পারবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে তো এসেছি দুনিয়ার মেমোরিতে ভাইরাস আছে তখন কম্পিউটার ম্যানের কাছে ছুটতে হয় ভাই ভাইরাস এসেছে কি করা যায় বলুন তো মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে তখন কম্পিউটার ম্যান সফটওয়্যার মেরে ওই মোবাইলের ভাইরাসগুলো দূর করে দেয় মোবাইলে যদি ভাইরাস ঢুকে মোবাইলটা হ্যাং করে দেয় অর্থাৎ ফোন হয় না সে টাচও হয় না ঠিক আমাদের আত্মা নামক মেমোরিতে ভাইরাস ঢুকেছে এই ভাইরাস কোন কম্পিউটার ম্যানের কাছে যাবে এই রকম কিছু জায়গায় আসলে আত্মা নামক মেমোরির ভাইরাসগুলো দূর হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন ভিতরে আসুন আর প্রার করে একটু জবান থেকে আওয়াজ দেন কেন জানেন কম বেশি আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন সেদিকে দরুদ শরীফকে পড়তে চাইলেন আপনি বেশি দূর নয় এই আকিপুরের দিকে যান পড়বেই না তার আবার ফটো আলে বসে দিন ঠিক বলছি না ভুল বলছি তুই এখানে কি আহলে হাদিস আছে নাকি যে দরুদ শরীফ পড়বে না তাহলে আমার সিলসিলা পড়া মতাদর্শের মানুষ একটু নবীর শানে প্রাণ ভরে মহাভারতে উচ্চ আওয়াজে পড়তে পারবো না তো মনে হচ্ছে যেন সব ঠেলা মেরে মেরে রেখে দিচ্ছি আসুন না একটু প্রাণ ভরে মহাভারতে পড়ি আল্লাহুম্মা সৈয়দিনা
দলাই দলি নবি জি আমা দলতি ঘুমা দলাই দলি নবি জি আমা দলতি আমি একরকম বিকাল থেকে আপনাদের এখানে উপস্থিত,
কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের গ্রামে বুড়ো লোক কম আছে। ঠিক বলছি না ভুল বলছি? সব থাকছে জন, অন্যান্য জায়গায় বয়স্ক মানুষের সব বসে থাকে, আর আমাদের একটা আদা বক্তা চয়েস করে যায় কোন বক্তা কোন টাইম অর্থে, তার শেষ আমারও শেষ। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা আদাত আছে, বিবিরা বাড়ির ধারে বিবিগণ বলছে তুমি মিলাপ সন্ন্যতা বাড়ি এসে ঘুমচ্ছ, এই বিবির কুটকুটুরির জ্বালায় দরকারি বাবু ওকে দিকে বসতে, এরকমও কিছু আছে। আছে না আছে। আর একজন মানুষ আছে বাড়ি অনেক কুটুম লেপ খাতা টান খুব খুব, আমি যদি না যাই ও যাবে না, দরকার ওকে বসে থাকবে। এই বিভিন্ন স্তরের মানুষ আমরা আসি। আর এক শ্রেণীর মানুষ আছি নবী প্রেমী, আলহামদুলিল্লাহ এখানে যা দেখছি সব নবী প্রেমী, কিন্তু যুবক তরুণ মধ্যে আমি পেয়ে আমি খুব আনন্দিত। বয়স্ক মানুষ আমি মনে করি কইছি তোরা যা, আমার সব বিনষ্ট হয়ে গেছে, তোরা যারা নামাজ পড়ি তো তোরা যা, আমরা যাবো কেন, আমরা তো নামাজ পড়ি। চাচার একটা জিজ্ঞেস করেন নাই চাচা সুরু ভাতে না মানে চাচা এ মাথা মাথা করে, ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে নাকি আপনার? রাগের কারণ নাই নাই, আর এখানে আসবো না, এই তো এছাড়া তার কিচ্ছু না। এমনি আমার যুবক তরুণ বন্ধুরা আজ বিশ্ব নবী দিবস স্কুলে রামকৃষ্ণ পরমহংসের জন্মদিন পালন হয় তখন আমরা গার্জেনরা ছেলেদেরকে পাঠিয়ে দিই যা আর জন্মদিন হচ্ছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হয় আমাদের ছেলেমেয়েরা সেখানে হাজির হয়, আমি গার্জেনও যাই। সব জন্মদিনে আমরা অভিভাবক আমরা গার্জেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যায় জানার জন্য কোন কায়দায়। জন্মদিন যদি পালন করতে হয় একটাই জন্মদিন পালন করা যাবে, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, তাছাড়া কারণ না, আর কারণ জন্মদিন পালন করা যাবে। আমরা শরীয়তের পন্থার মানুষ, আমি আপনাদের কাছে একেবারে বক্তব্য রাখতে বলি কি জানে না, তবে গজল বলি সবাই জানে, আমি গজলটা অত সহজে বলি না, আগে লিখ সারাই করি তারপর হাওয়া দেই। যদি বলে লিখটা কি, লিখ যদি সারাই না হয় হাওয়া দেওয়া বেকার, আবার গজল বলাটা বেকার হয়ে যাবে, এই জন্য আমি মাঝে মাঝে লিখ সারাই করি আর মাঝে মাঝে হাওয়া দেই, নইলে হাওয়া থাকে না সব ভেঙে যায়। আজ এতক্ষণ যাবৎ আলোচনা শুনছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস আমরা পালন করছি। আমার পূর্বে হাফেজ মাওলানা মুহতারাম আবু সাইদ স্যার তিনিও আলোচনা রেখেছেন, আমাদের